আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন, রিসেন্টলি গ্রামীণ ফোন এবং রবি এয়ারটেল 20 টাকার কম মোবাইল রিচার্জ বন্ধ করে দিয়েছে। যেটা গ্রামীণ ফোন করেছিল হচ্ছে 2 জুলাই, রবি এয়ারটেল শুরু করেছে 16 জুলাই থেকে, অর্থাৎ গ্রামীণ ফোনের 15 দিন পরপর। তো এবার সেম একই পথ ধরে হাঁটছে বাংলালিঙ্ক। বাংলালিঙ্কেও আগামী 21 জুলাই থেকে 20 টাকার কম মোবাইল রিচার্জ বন্ধ করতে যাচ্ছে, যেটা তারা ইতিমধ্যে তাদের অনেক গ্রাহককে SMS করে জানিয়ে দিচ্ছে। তারা যেরকম SMS করছে সেটি হচ্ছে, প্রিয় গ্রাহক, আগামী 21 জুলাই 2022 থেকে বাংলালিঙ্কে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করা যাবে, তবে 20 টাকার নিচের স্ক্র্যাচ কার্ড, মিনিট ও ইন্টারনেট প্যাকগুলো আগের মতোই রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। তো এই পোস্টটা হচ্ছে করেছে ATC অ্যান্ড্রয়েড টুটু কোম্পানি। তো এই পোস্টটা দেখার পর আমি এর সত্যতা যাচাই করার জন্য বাংলালিঙ্কের যে ডিস্ট্রিবিউশন হাউস কর্তৃক পরিচালিত হয় একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আসলে যাচাই করার জন্য যাই, এবং সেখানে আমি গিয়ে সেম টপিকের পোস্ট দেখতে পাই। তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাংলালিঙ্ক কর্তৃক নোটিশ, এবং এটা আমি পেয়েছি বাংলালিঙ্ক ডিস্ট্রিবিউশন হাউস থেকে। এখানে দেখতে পাচ্ছেন বাংলালিঙ্কে 21 জুলাই থেকে সর্বনিম্ন অ্যাকাউন্ট রিচার্জ 20 টাকা, অর্থাৎ 21 জুলাই থেকে বাংলালিঙ্কেও 20 টাকার নিচে আপনারা অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন না। তবে বাংলালিঙ্কও জিপির মতো তাদের যে কার্ডগুলো রয়েছে, অর্থাৎ 9 টাকার স্ক্র্যাচ কার্ড, 10 টাকার স্ক্র্যাচ কার্ড, 12 টাকার মিনিট প্যাক, 13 টাকার মিনিট প্যাক, 14 টাকার মিনিট প্যাক এবং 17 টাকার মিনিট প্যাক, 18 টাকার ইন্টারনেট প্যাক এবং 19 টাকার স্ক্র্যাচ কার্ড, এগুলো কিন্তু তাদের চালু থাকবে। তো বর্তমানে বাংলাদেশের কোনো অপারেটরই টেলিটক বাদ দিয়ে গ্রামীণ ফোন, বাংলালিঙ্ক এবং রবি এয়ারটেল প্রত্যেকটাদের কোনোটাতেই কিন্তু আপনারা 20 টাকার কম মোবাইল রিচার্জ করতে পারবেন না। তো যারা নর্মালি ছোটো ছোটো অ্যামাউন্ট রিচার্জ করেন, তারা রিচার্জ করার ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে রিচার্জ করবেন, কারণ কম অ্যামাউন্ট রিচার্জ করলে টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না। আর বিকাশ নগদ রকেট থেকে রিচার্জ করার ক্ষেত্রেও আপনারা একটু সেন্সিটিভ থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর নিয়মিত এরকম ইনফরমেটিভ টেকনোলজি রিলেটেড, বিভিন্ন সিমের অফার রিলেটেড এবং বিভিন্ন সিমের নতুন নতুন আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।